তোরে না কতদিন বলছি সকালবেলা এরকম গরুর মতো গদগদ করবি না? এখন তো বয়স কম, তাই কোনো কিছু বুঝতে পারে না। অল্প বয়স দেখ না। আমি হইল আসল মিয়া, নগরের পিছনে ছুটেন না, আমার সাথে থাকেন, লাভ হবে। জমির মিয়া তো আসলে মিয়াগিরি দেখায় না। উনি তো মা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করে আছি তুমি বিশাল বড় এক ডিগ্রি নিবা। আব্বা আপনি আমার জন্য দোয়া করবেন। তুই যে কি, আরে এই বয়সে আনন্দ ফুর্তি করবি নাকি বুড়ি হইলে করবি? তাই বলে সব কিছুর একটা বয়স আছে না? লেখাপড়া করলে কি হইব সেই উত্তর তো আমি তোকে দিব না, তোরা নিজেরাই বুঝতে পারবি। ব্যবসা কমে এসেছে মানে নিশ্চয়ই তুই লোকজনের ঠিক মতো বুঝাইতে পারিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা বাবা সালাম দিলে চিনতে পারলাম না। আমারে চিনতে পারেন নাই? আমি ওই যে উত্তরপাড়ার রতন। রতন? ও রতন, কিছু মনে করে না বাবা, বয়স হয়ে গেছে তো এখন চোখে ঠিক মতো দেখি না। রতন তুমি না আমাকে বাড়িতে কাম করতা, ওই যে কামলা দিতা, জমি জমা নিরাইতা, এখন করো নাকি? বেয়া দেবি নেন না চাচা, এই সংসারটা বড় হয়েছে না, এই যে বড় গুলাটার স্কুলে দিছি ছোটটা আমা করি পারে, এখন তো ক্ষেতের কামে পোষায় না, তাই মরে একটা দোকান দিছি, আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ভালো ভালো, তা যেখানে যাও ছেলেদের সাবধানে রাখো, দেখো না চতুর্দিকে কত পানি, নদী নালা খাল বিল, কোথায় যে বাচ্চা পানিতে পড়ে যাব বুঝতেও পারবা না। চাচা মিয়া আমার পোলাবান রে, আমি নালে আমার বউ সবসময় হাতে হাতে রাখি, এটা না আমি হাতে ধরে লয়ে যেতেছি। এটা তো বাইরে নিয়ে হাত ধরে রাখছ, ঘরের ভিতরেও কিন্তু সমস্যা আছে, সেখানেও বিপদ। ঘরের ভিতরে কি বিপদ? আরে বোঝো না, শুকনা মৌসুমে ঘরে মানুষে পানি তুলে রাখে না, ড্রামের ভিতরে বড় বড় ঠিলায় বাচ্চা পোলাবান আমাগুড়ি মারতে মারতে যায়, ওই ড্রামের ভিতরে পড়ে মরে থাকে, এরকম অনেক দুর্ঘটনা আছে। হায় হায়, আমি তো কোনো সময় চিন্তা করি নাই। চিন্তা করো নাই, এখন করতে হইব, তো বাচ্চারে নিয়ে কই যাও। ও চাচা মিয়া এই দেখেন না সারা শরীর কেমন গুটি 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 করছে, ওই বাবা একটা কইলো কবিরাজের কাছে নিয়ে যেতে নিয়ে যেতেছি। কি কইলা? কবিরাজ? আহা তুমি এই যুগের মানুষ, এই যুগের বলাবান, তুমি কবিরাজের কাছে যাবে কা? এটা শুনলে মানুষ কি করবে কত? আমাকে স্বাস্থ্যকেন্দ্র আছে না, তুমি পোলারে নিয়ে তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে যাও, যা কিছু করার তাড়া করে দিব। কিন্তু গ্রামের সকলে যে কইলো কবিরাজের কাছে নিয়ে যেতে। আরে বাবা বেবাকের বুঝ, বেবাকের কাছে তোমার বুঝ, তোমার কাছে তোমার ছেলে কোনো ক্ষতি হইলে তারা কি ফিরে দিবে? তুমি তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্রে যাও, এই ছেলে নিয়ে ডাক্তারে দেখাও, তারা যা বলে সেই অনুযায়ী চিকিৎসা করো, বুঝছো? জয় চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারে দেরি হয়ে গেলে কি রে বাবা? আচ্ছা বাবা। আসসালামু আলাইকুম মোতালেব ভাই। ওয়ালাইকুম সালাম। জামাল ভাই ভালো আছেন আপনি? আমার থাকা না থাকায় আপনার কি? আপনি তো আমার ভালোই ক্ষতি করা শুরু করছেন। আচ্ছা কোন তো আমি আপনার কি ক্ষতি করছি? আমি কি জানি না শুনে আপনার কোনো ক্ষতি করতে পারি, এটা আপনার বিশ্বাস হয়? সেটা কি আপনি বুঝবেন?
আমার 10 বছরের ব্যবসা আপনি দুলিশ্চাত করে দিয়েছেন। কি কোন জামাল ভাই, আমি আপনার কি ক্ষতি করলাম? এই যে আপনি গ্রামে খামার করতেছেন, শাক সবজির বাগান করতেছেন, মাছের ঘের করতেছেন, ইয়াং পোলাবানদের সেখানে কাজে লাগাইতেছেন, তারা তো এখন বিদেশেই যাইতে চায় না। আবার শুনছি গ্রামের বেকার মহিলাকেও নাকি কাজে লাগাইতেছেন। এটা কি আপনি ভালো মনে করেন না জামাল ভাই? আচ্ছা আপনি কোন তো দেখি এই গ্রামের একটা পোলারও কি আমি বিদেশ যেতে মানা করছি? সরাসরি করেন নাই, আবার করছেন। এই আমরা কথা কইতেছি, এর মধ্যে তুই কথা কস কেন? শোনান, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করতেছি। আচ্ছা লতা, জামাই হিসেবে তুই কেমন জামাই পছন্দ করবি? জামাই? কে জামাই? কিসের জামাই? উমা, তুই কোনোদিন বিয়ে করবি না? করুম, তাই 18 বছর পূরণ হইলে তারপরে করুম। কি রে তুমি গাচ্ছ না? তোমার এই সুরেলা কণ্ঠ শোনার জন্য তো আমি অধীর আগ্রহে বসে থাকি। শোনো, তুমি যে খবর পাইছো সেটা 100 বার ভুয়া খবর, কারণ আমি তোমার যে শিক্ষাটা দিই এটা একদম অন্তরের অন্তঃস্থল থেকে। তুমি আমার একটা গান শুনলেই আমার আবেদনটা বুঝতে পারবে। আমি চিরদিন তোমারই তো থাকব, তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। চিরদিন থাকা লাগবো না, যতক্ষণ গান শিখান ততক্ষণ থাকলেই হল। বিশ্বাস করো, আমি শুধু চাই সকাল দুপুর সন্ধ্যা তোমার এই গান শিখাইতে, তোমার এই গান শিখাইতে, তোমার এই গান শিখাইতে। তাহলে টুকটুকে রেশি গান কেন? আমি তো শুনছি হ্যাঁ নাকি সার গান শেষ করে গান ধরছে, আর আমি এখনো ভে ভে করতেছি। খবরদার খবরদার, ভেবা বলবা না, ভেবা বলবা না। একবার যদি গান তোমার উপর মাইন্ড কইরা বসে, সারা জীবন কেকা করলেও কিন্তু গান আর তোমার কাছে আসবে না, তোমারে ভালোবাসবে না, যতই আমি তোমারে ভালো কথা বলেন না কেন। এই লতা, কিছু বলবে তুমি? না, কিছু বলবো না, আপনারা দেখতেছি। শোনো, রাস্তায় এভাবে দাঁড়িয়ে কথা বললে মানুষ খারাপ বলবে। তুমি তো স্কুল থেকে ফিরছো তাই না? তুমি এখন বাসায় যাবে, বাসায় গিয়ে ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুবে, কেমন? সাবান দিয়ে ধুতে হবে কেন? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো, ভালোভাবে বাঁচতে হলে সুস্থ থাকা খুব জরুরি। দিনের 5টি বিশেষ সময়ে সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। কোন কোন সময়? এই ধরো সকাল, দুপুর, রাতে খাবারের আগে, আর টয়লেট করার পরে, আর গোসলের সময়, ঠিক আছে? আচ্ছা বাদল ভাই, শরীর সুস্থ থাকার কথা তো কইলে, মন ভালো রাখার কোনো পদ্ধতি আছে কি থাকলে একটু বলেন না। মন ভালো রাখার জন্য সবসময় হাসি খুশি থাকবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, আর ভালো ভালো বই পড়তে হবে। কেন, আর কিছু নাই? আর কি থাকবে? আমি জানি, কম। আচ্ছা শোনো, তুমি বাড়িতে এসো, তোমার সব কথা শুনবো, ঠিক আছে? শোনো, তোমারে একটা গোপন সূত্র শিখাই। এই সূত্রটা অবশ্য আমি এখনো অবধি কাউরে শিখাই নাই। কি? প্রতিদিন ভোরবেলা
ঘুম থেকে উঠা, গরম পানির মধ্যে একটু লবণ দিয়া এইভাবে গার্গেল করবা, তাতে কি লাভ হইব? তোমার এই কণ্ঠটা আরো সুরেলা, মানে কোকিল কণ্ঠ হয়ে যাবে, যে একবার শুনবে সে আর কান ফিরাইতে পারবে না। ভোরবেলা উঠুন লাগবো? হ্যাঁ উঠতে হবে। মনে রাখবা, গান শুধু গান না, গান একটা চিকিৎসা, মনের চিকিৎসা। তুমি যদি প্রতিদিন নিয়মিত রেওয়াজ করো, তাহলে দেখবা তোমার জীবন পরিবর্তনশীল হয়ে যাবে, মানে জীবনের নিয়ম কানুন সব পাল্টায় ঠিকঠাক হয়ে যাবে। আমি নিয়ম শিখতে চাই না ওস্তাদ, আমি গান শিখবার চাই। শিখবে শিখবে, চিন্তা করো না, আমি আছি না তোমার জন্য, তো আমি যথেষ্ট। দরকার হইলে আমি নিজে গান সাইরা দিয়ে হইলেও তোমারে আমি শিল্পী বানাবই। সেই দিন কবে আসবে ওস্তাদ? আমি আছি তো, আমি তোমারে এমন ভাবে তৈরি করব, এমন গানের সূত্র শেখাবো, খালি এই গ্রাম কেন সারা দেশবাসী তোমার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকবে। সত্যি কইতাছেন? সত্যি, ধরো লাখ লাখ হাজার হাজার দর্শক শ্রোতা তোমার সামনে বসে আছে, আলোর ছলকানি উঠছে, তুমি তার মধ্যে উঠে গেছো স্টেজে, উঠেই মাইক্রোফোনটা হাতে নিয়ে মাইক্রোফোন টেস্টিং দিয়াই তুমি শুরু করলা, তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। তখনই তো ধরো দর্শক হাজার হাজার লাখ লাখ দর্শক হাততালি দিতে থাকবে, ওয়ান মোর, টু মোর, থ্রি মোর, ফোর মোর, বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে। আরে আমি দেখি তোমাদের রাস্তায় নদীর পাড়ে দোকান পাড়ে বিভিন্ন জায়গায় আড্ডা করছে, তোমরা কখন কলেজ যাও? কাকা হয়েছে কি, আমরা প্রত্যেক দিনই কলেজে যাই, আজকে যাওয়া নাই। না না না, কলেজ যেতে হবে, কলেজে না গেলেই সমস্যা, লেখাপড়া করতে হবে ভালো করে। আচ্ছা ঠিক আছে কাকা। কাকা ওই যাই, আপনার ছেলের সালামের খবর কি? আর সালামের খবর কতদিন হয় বিদেশে চলে গেছে, এ পর্যন্ত একটা চিঠি পাইলাম না, কোনো খোঁজ খবর পাইলাম না। ওই জামাল মিয়া আমার বিরক্ত করে, আমার ছেলে যদি বিদেশ থেকে টাকা না পাঠায় আমি কেমনে করে তারা টাকাটা দেবো বলো তো বাবা। ঠিক আছে কাকা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। তোমরা তো কি ভদ্রতা সভ্যতা হইলে কিছু শেখো নাই না? চাচা আসসালাম আলাইকুম, ভালো আছেন? কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা জানো না? আমি একজন গানের শিক্ষক, ওস্তাদ মানুষ, আমার সাথে কথা বলতে হলে ওস্তাদ, সালাম, আদাব এগুলো থাকতে হবে। সালাম না হয় দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ওস্তাদ কামুকান, আপনি তো আমাকে গান শেখান না? আরে বাবা, আমি তোমার ঘরে গান শেখাই বা না শেখাই এইটা তো বড় কোনো কথা না, কথা হইলো আমি একজন গানের শিক্ষক, ওস্তাদ মানুষ, সবাই আমারে ওস্তাদ কয়ে ডাকে, তোমরাও ওস্তাদ কয়ে ডাকবা, আর কোনো কিছু বলবা? না না, আরেকটা কথা কব আর কি, এই সেটা হচ্ছে কনক ভাই, ওই যে খুব খুব ওস্তাদ ওস্তাদ
উস্তাদ ওই যে গ্রামের মানুষ সবাই কয় আর কি, আপনি খালি মায়া করে গান শেখান, এই পোলা করে গান শেখান না কেন? আসলে হয়েছে কি, গানের জন্যে যে ধরনের সুরেলা কণ্ঠ দরকার, যেমন করো করো দেখলাই তো, এই জন্য আসলে শেখানো হয় না। সো আসলে কথাটা সেটা না, কথাটা অন্য কথা। কি কথা বলো বলো না, কথাটা খুব এই লজ্জার বিষয় তো বলা যায় না। আরে বললে ভালো, কোনো সমস্যা নেই, আমি কেমন জানি সন্দেহের গন্ধ পাইতেছি। না মানে কথাটা আমরা বলি নাই ভাই। চুপ কর উস্তাদ, মানে আমরা বলি নাই, গ্রামের মানুষ আর কি বলা বলি করে। আপনি নাকি যে মেয়েরই গান শেখান ওই মেয়ের প্রেমে নাকি পড়ে যান, কিন্তু আপনার প্রেমে নাকি কেউ পড়ে না। আরে না না, ভুল শুনছো, এই সমস্ত আজে কাজে কথা মন দিও না, কান দিও না, আড্ডা মারতে ছিল ওইটাই ভালো ছিল, আড্ডা মারো। শত্রু সব শত্রু আমি একদম সাবায়া সাবায়া খাম। আপনি এত বড় চাকরি করেন, আপনারে কি তুমি বলা যায় মা? আপনি যদি এইভাবে বলেন তাহলে আমি ভেবে নিব আপনারা এখন আমাকে আপন করে নিতে পারেননি। না না তা কেন, ঠিক আছে ঠিক আছে। আপনি তো পুরো গ্রামের চেহারা পাল্টে দিয়েছেন, পুষ্টিমান সম্পূর্ণ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি গ্রাম, আর তাছাড়া পাশাপাশি কত লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তবি বা কম কিসের, আমাদের এই গ্রামের সহজ সরল মানুষগুলোকে আপন করে নিয়েছ, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছ, সমস্ত কিছুতে তোমার অবদান অনেক প্রশংসনীয়। আপনার কাজের তুলনায় আমি মনে করি এটা কিছুই না। না না মা, তুমি একটু বাড়িয়েই বলছো, তোমার এবং আমার এই দুজনের অবদান মিলেই তো এই গ্রামের আজকের এত সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আচ্ছা মা, তুমি তো এখানে একাই থাকো, তোমার কষ্ট হয় না? কষ্ট হলে কি করবো চাচা, কি
কিছুই করার নাই, থাকতে তো হবে। আচ্ছা চাচা আসি, উত্তরপাড়া যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।